আচ্ছা একজন সঙ্গীত শিল্পীর সঙ্গে কার কেমিস্ট্রিটা সবচেয়ে ভালো হওয়া জরুরি? মিউজিশিয়ানদের সঙ্গে, যিনি গীতিকার তার সঙ্গে? মিউজিশিয়ান আছে, গীতিকার আছে এবং কো আর্টিস্ট আছে। আমার সাথে যদি তুমি জুটি বলো, কেমিস্ট্রি বলো, হোয়াট এভার, শাকিল আপার যেটা অ্যাকসেপ্টেড হয়েছিল, শাকিলা আপার সবাই পছন্দ করতেন, আমাদের ড্রেস আপ, অ্যাটিটিউড, পারফরমেন্স সব কিছু। ইটস ভেরি ইম্পর্ট্যান্ট অ্যাকচুয়ালি, যাদের সাথে যাদের কেমিস্ট্রিটা ভালো সেখানে কিন্তু একটা সাকসেস স্টোরি চলে আসে। আমি যে মেয়েকে পছন্দ করি সেই আমাকে ছেড়ে চলে যায়, তো আমার একটা ক্ষোভ ছিল। আমি বলেছিলাম যে যাই ডাল ধরি সে ডাল ভেঙে যায়, যাকে ধরি সে আমার জীবন থেকে চলে যায়। তো আমাকে আমার এক ওস্তাদ সে বলেছিল যে তুমি এক কাজ করো, তুমি কারেন্টের তারকে জড়িয়ে ধরো, জীবন থাকা পর্যন্ত সে তোমাকে ছাড়বে না। যখন আপনি ক্যাম্পাসে পড়তেন তখন কি কারোর সাথে কোনো কেমিস্ট্রি? কতগুলো অবস্টেকল ছিল। আচ্ছা, ওয়াল, আমার সিচুয়েশনটা তুমি চিন্তা, আমি ক্লাস করছি, আর্টস ফ্যাকাল্টির কিছু মেয়েরা আমাদের বায়োকেমিস্ট্রির ক্লাসরুমের বাইরে দাঁড়ানো, স্যার বলছে এই পড়ে পড়ে পড়ে, মানে ওরা আমি কি করছি দেখার জন্য, এরকম একটা ছিল। এবং আমার খেতাব দিয়েছিল পয়সা খুঁজে খুঁজে যায়, কারণ আমি যখন ক্লাস থেকে বের হতাম আমি হাঁটতাম এরকম করে, ঘাস দেখে দেখে, রাস্তা দেখে দেখে হাঁটতাম, ঘুম দেখে তাকাতাম। ওই সময় অ্যালবাম হিট করেছে, তো অ্যালবাম হিট করার পরপরই ঘটনা, তো আর্টস্টাইল, তো তখন সবাই একটু আমাকে পছন্দ হবে। তো হ্যাঁ, এক্স্যাক্টলি, আমি একবার চুল কাটতে গিয়েছি নিউ মার্কেটে, তখন আমাকে প্রায় 15-20টা মেয়ে ঘিরে ধরেছে, যার জন্য আমি আর ওই দিকে যাই নাই। আচ্ছা, এরকম হলো তো আমি আর 100 বার যেতাম। সিলেটের যারা মানুষ তারা সিলেটি মেয়েদেরকেই বিয়ে করে বা মেয়েরা ছেলেদেরকে বিয়ে করে, ট্রেডিশন যে সিলেট এখন কমেছে। আচ্ছা, আমি নিজেও তো সিলেটি মেয়ে বিয়ে করিনি। জি হ্যাঁ, কেমিস্ট্রিটা ভালো হয় এটা, এক্স্যাক্টলি, এটা সবাই, এটা কিন্তু মানে এখনো কিন্তু চলে আসছে। এবার দুই একটা ঝটপট প্রশ্ন করবো। হ্যাঁ বলো, আপনি এক কথায় উত্তর দেবেন, কোন দেবের কেমিস্ট্রি সবচেয়ে ভালো? ভক্তদের কাছে সঙ্গীত শিল্পী শুভ্রদেব নাকি স্ত্রীর কাছে পতিদেব, কোন সম্পর্কটা? আমার তো মনে হয় যে ভক্তদের শুভ্রদেব। শুভ্রদেব, ওকে। বেঁচে থাকতে হলে কোন রসায়নটা বেশি দরকার, বউয়ের সাথে মানুষের সম্পর্ক নাকি বউয়ের সাথে মানুষের যে বোঝাপড়া? না, বউয়ের সাথে আন্ডারস্ট্যান্ডিং তো ডেফিনেটলি। পৃথিবীতে সবচেয়ে পারফেক্ট জুটি আপনার চোখে কোনটা? আমি যত জানি যে অমিতাভ বচ্চন, জয়া বচ্চন। আচ্ছা, এটা তো গেল মানুষের, এর বাইরেও ভাবেন যে কোন জুটি একজন না হলে আরেকজন অচল হয়ে যায়? সুইচার লাইট, গুড, একটা এটা হয়েছে। বাট আরেকটা হচ্ছে, আপনি জুতার ক্ষেত্রে অনেক স্টাইলিশ, জুতা একটা ছাড়া আরেকটা অচল। এক্স্যাক্টলি, সেটা ঠিক, সেটা ঠিক।